আজকে আমাদের এই বিজয় দিবসে আমাদের আওয়ামী লীগ পরিবারের সকলের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা সবাই একত্রিত হয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো করেন। সেক্রেটারি উনি দীর্ঘ সময় এখানে বসাছিলেন, ওনার নাম ঘোষণা করা উনি আসলেন না, এটা সবার প্রতি একটা চরম অপমান। পার্সোনালি আমি আমি হিউমিলিয়েটেড, এটা হওয়া উচিত না। তো আমার আমি খুব মানে খুব আনন্দ নিয়ে মন্ট্রিল থেকে ফিরেছিলাম এইভাবে যে পুরো আওয়ামী লীগ বোধ হয় এক হয়ে গেল কানাডার যে আওয়ামী লীগ, এবং এখন থেকে আর কোনো বিরোধ থাকবে না। এবং মন্ট্রিলের যে অনুষ্ঠানটি হয়েছিল প্রচুর লোকজন ছিল, এবং তখন মনে হয়েছিল আসলে আওয়ামী লীগ একটি এবং কারো ভিতরে কোনো বিভেদ নেই। কিন্তু সাম্প্রতিক সময় যে বিভেদগুলো দেখছি মিডিয়া কর্মী হিসাবে সংবাদকর্মী হিসাবে খুবই দুঃখজনক। এজন্য আজকে আমরা যে এখানে সমবেত হয়েছি আনন্দের জন্য, কিন্তু আজকে ওই আনন্দকে কিছু লোক বড় কষ্টের মধ্যে আমাদেরকে এখন বলতে হচ্ছে যে বিজয়টাকে আমরা বিজয়ের মতো অ্যাকসেপ্ট করতে পারলাম না। নেতা সব সময় আসে না, নেত্রীও সব সময় আসে না, যুগে যুগে আসে, যুগের পরে আসে। আজকে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পরে তিনি আপনাদের জন্য ব্লেস, আপনাদের জন্য আশীর্বাদ, বাঙালির দেশে বাংলার জন্য বাঙালিদের জন্য আশীর্বাদ। আজকের জেনারেল সেক্রেটারি সাহেব, আপনার অতীত তাকান, আপনি মন্ট্রিয়ালে বিএনপি করেছেন, তারপরেও আমরা বহুবার বহু সহ্য করেছি, আর সহ্য করা যাবে না, আপনাদের বিচারের সম্মুখীন করে সর্বে ইনশাআল্লাহ। যদি ঈশ্বর সম্পত্তি করার চেষ্টা করে তাকে, আমরা যারা সত্যিকারভাবে আওয়ামী লীগকে ভালোবাসি, কোনোদিন পদের জন্য কাঙ্গাল ছিলাম না, আমরা তাকে প্রতিরোধ করবো, এতটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি। প্রথমত হচ্ছে আমাদের সম্মানিত সভাপতি সাহেব দেশের বাইরে থাকেন, একটা লোক দেশের বাইরে কন্টিনিউ থাকলে সংগঠন কীভাবে চলে? সাধারণ সম্পাদকের কোনো গ্রহণযোগ্যতা নাই, আজকে সাধারণ সম্পাদক আমাদের মিটিংয়ে নাই, আমি ওনাকে ডাক দিলাম যে ভাই আসেন, উনি বসেন নাই, উনি চলে গেল। আমাদের আজকে নব্য রাজাকার আওয়ামী লীগে যারা টাকার বিনিময়ে পোস্ট বিক্রিয়ত করেন, আজিজুর রহমান প্রিন্স এবং সবাই জানেন, এবং একটু আগে মোস্তফা কামাল ভাই বলেছেন বিএনপি ভাইস প্রেসিডেন্ট ছিলেন মন্ট্রিয়ালে যার জন্ম। আপনাকে মানতে বাধ্য করবে আজ থেকে কোনো কানাডা আওয়ামী লীগের মিটিং উইদাউট কানাডা আওয়ামী লীগের কোনো কর্মীবৃন্দ, এবং আমরা বাদে কোনো মিটিং হলে আমরা দেখে নেব। আমি প্রতিজ্ঞা করতেছি, আমরা সবাই প্রতিজ্ঞা করছি, এই কুলাঙ্গদের হাত থেকে আওয়ামী লীগকে রক্ষা করতে হবে।